আমরা আগের দুটি ভিডিওতে সম্পদ সর্বাধিকরণ ও মুনাফা সর্বাধিকরণ কী সেগুলো অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা শিখব সম্পদ সর্বাধিকরণ ও মুনাফা সর্বাধিকরণের মধ্যে পার্থক্য কী, বা এদের মধ্যে কোন ধরনের বৈশিষ্ট্যমূলক পার্থক্য আছে কি নেই। প্রথম যে পার্থক্যের বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে নির্দেশক, অর্থাৎ কী দেখলে বুঝবো সম্পদ সর্বাধিকরণ হচ্ছে বা কী দেখলে বুঝবো মুনাফা সর্বাধিকরণ হচ্ছে। যখনই আমরা দেখব শেয়ারের বাজার মূল্য বা মার্কেট ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা বুঝব যে কী হচ্ছে, সম্পদ সর্বাধিকরণ হচ্ছে। আর যখন আমরা দেখব শেয়ার প্রতি আয়, যেটিকে আমরা ইংরেজিতে বলি ইপিএস, আর্নিংস পার শেয়ার বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা বুঝব মুনাফা সর্বাধিকরণ হচ্ছে। অর্থাৎ শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার নির্দেশক হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়ার নির্দেশক হচ্ছে মুনাফা সর্বাধিকরণ হচ্ছে। দ্বিতীয় যে পার্থক্যটি আমরা নির্ধারণ করেছি, ঝুঁকি, অর্থাৎ ঝুঁকি এরা বিবেচনা করে কি না। আমরা জানি সম্পদ সর্বাধিকরণ ঝুঁকিকে বিবেচনা করে, মাথায় রাখে, কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ ঝুঁকিকে বিবেচনা করে না। একইভাবে নগদ প্রবাহের ক্ষেত্রেও শেয়ারের বাজার মূল্য অর্থাৎ সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নগদ প্রবাহ বিবেচনা করা হয়, কিন্তু মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে এটিকে বিবেচনা করা হয় না। অর্থের সময় মূল্য, অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রেও সেম, আমরা দেখেছি সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয়, কিন্তু ইপিএস বা আর্নিংস পার শেয়ারের ক্ষেত্রে বিবেচনা করা হয় না। এছাড়া স্বার্থ সংরক্ষণ, স্বার্থ বলতে এখানে কাদের স্বার্থ বলা হচ্ছে, এখানে স্বার্থ বলতে শেয়ার হোল্ডারদের স্বার্থের কথা বলা হচ্ছে। আমরা জানি শেয়ার হোল্ডাররা হচ্ছে একটি কোম্পানির প্রকৃত মালিক, এদের স্বার্থ সংরক্ষণ করা হয় সম্পদ সর্বাধিকরণে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি মুনাফা সর্বাধিকরণে শেয়ার হোল্ডারদের বা শেয়ার মালিকদের স্বার্থ খুব কমই সংরক্ষণ করা হয় বা বেশিরভাগ ক্ষেত্রে সংরক্ষণ করা হয় না। কিভাবে? কারণ আমরা জানি বাজার মূল্য বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানে সম্পদ বৃদ্ধি পাওয়া, এবং তার কারণে শেয়ার হোল্ডারদের স্বার্থ বৃদ্ধি পায়। ইপিএস বৃদ্ধি পেলে কিন্তু প্রতিষ্ঠানের সম্পদ কখনও বৃদ্ধি পায় না, তাই স্বার্থ সংরক্ষণ হয় না। লভ্যাংশ নীতি, লভ্যাংশ নীতি কী জিনিস? লভ্যাংশ নীতি হচ্ছে এমন সিদ্ধান্ত সেখানে নেওয়া হয় কী পরিমাণ মুনাফা হিসাবে বণ্টন করা হবে বা কী পরিমাণ সংরক্ষণ করা হবে। এই নীতি সম্পদ সর্বাধিকরণ বিবেচনা করে, কিন্তু আমরা জানি মুনাফা সর্বাধিকরণ লভ্যাংশ নীতি বিবেচনা করে না। এছাড়াও শেয়ারের বাজার দর, অর্থাৎ শেয়ারের বাজার মূল্য উঠানামা করছে কি করছে না, সেটি কিন্তু আমরা দেখি সম্পদ সর্বাধিকরণ বিবেচনা করে। অন্যদিকে মুনাফা সর্বাধিকরণ কিন্তু শেয়ারের বাজার মূল্য উঠানামা করছে কি করছে না সেটি বিবেচনা করে না। এবার লক্ষ্য কোনটি, আমরা আরেকটি অন্যতম পার্থক্য লিখে ফেলি নির্দেশক হিসাবে বা বিষয় হিসাবে, লক্ষ্য যে একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, আমরা একটু আগে দেখেছি, কিন্তু মুনাফা সর্বাধিকরণ কিন্তু মূল লক্ষ্য হতে পারে না। সর্বোচ্চ এটি একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদে লক্ষ্য হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে গিয়ে অবশ্যই সম্পদ সর্বাধিকরণ মূল লক্ষ্য হতে হবে, তাই না? তার মানে আমরা শিখলাম যে শেয়ারের বাজার মূল্য বাড়লে সম্পদ সর্বাধিকরণ হয়, অন্যদিকে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পেলে ইপিএস বৃদ্ধি পেলে মুনাফা সর্বাধিকরণ হয়, নগদ প্রবাহ, অর্থের সময়মূল্য, স্বার্থ সংরক্ষণ, লভ্যাংশ নীতি, শেয়ারের বাজার দর, এগুলো সম্পদ সর্বাধিকরণ বিবেচনা করে, মুনাফা সর্বাধিকরণ বিবেচনা করে না। আমরা দেখলাম দীর্ঘমেয়াদে বা মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ হওয়া উচিত, স্বল্প মেয়াদে সর্বোচ্চ মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য হতে পারে, কিন্তু এটি কখনোই মূল লক্ষ্য হতে পারে না। এগুলোই হচ্ছে সম্পদ সর্বাধিকরণ আর মুনাফা সর্বাধিকরণের মধ্যে মূলত যে পার্থক্যগুলো। ধন্যবাদ।